change of tense form. So আমরা narration আজকে narration আজকে আমরা tense form change করার মধ্য দিয়ে আমরা narration করব। আমি এখানে যদি এভাবে লিখি যে এটা direct speech, এটা direct, এখানে আমি একটা দিলাম এটা হচ্ছে indirect. এটা direct speech, এটা indirect speech. So number one, present indefinite. Present indefinite. So present indefinite tense আমরা জানি কি যে structure subjector পর do অথবা does থাকবে, do অথবা does থাকে, অথবা কি থাকে মূল ভার্বের present form. এটা হচ্ছে present indefinite tense structure. মূল ভার্বের present form. মূল ভার্বের present form. তাহলে present indefinite tense আমরা জানি subject plus do or does এবং মূল ভার্বের present form. আবার আমরা যদি দেখি যে যখন present indefinite থাকবে তখন এটা কি হয়ে যাবে past indefinite হয়ে যাবে, তখন এখানে কি হয়ে যাবে এটা past indefinite. তাহলে past indefinite tense আমরা জানি past indefinite, past indefinite জানি subject plus মূল ভার্বের first form, অর্থাৎ মূল ভার্বের কি হবে past form, মূল ভার্বের past form, মূল ভার্বের past form. তাহলে এবার আমরা যদি লিখি, আমরা যদি এখানে একটু উদাহরণ লিখি যে he said, comma, inverted comma, I write a letter, full stop. তাহলে if we change this into indirect, যদি আমরা এটাকে indirect করি, তখন আমরা কি পাবো? He said that, এটা I denotes here he, subject কি হবে এটা he, he wrote a letter. তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এটা present indefinite tense, তাহলে the tense, or if reporting verb is in past tense and the tense is present indefinite, so the tense will turn into past indefinite. অর্থাৎ reporting verb যদি present tense হয় তাহলে reported speech যদি present indefinite হয় তাহলে reported speech এর পরিবর্তন যখন হবে তখন এটা past indefinite হবে, অর্থাৎ tense will change its corresponding past tense form. Same way, if I write here, there's another example. I said to Mina, comma, inverted comma, you sing a song. You sing a song, quotation শেষ. তাহলে এটা কোন টেন্স আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে. তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে. শুধু এটাই মনে রাখতে হবে. তাহলে অ্যাজ ইট ইজ রিপিটেবল ইজ পাস্ট টেন্স. তাহলে I told Mina that as it is a subject sentence, so that after writing reporting verb, before writing reporting speech, you have to a connector, that is conjunction, and it will be that. I told Mina that you, এখানে you কাকে বলছে? You object কে বুঝাচ্ছে. তাহলে you কাকে বুঝাচ্ছে? Object কে বুঝাচ্ছে. তাহলে কি হবে? You হলে তাহলে এখানে object কে? She. তাহলে she sing থাকলে কি হবে? Sang. First indefinite tense মূল ভার্ব কি হবে? First form হবে. He sang a song. এইভাবে চেঞ্জটা করতে হবে. সো এখানে যদি আমরা যদি আরেকটু উদাহরণ যদি লিখি যে মিনা সেই টু মি কমা ইনভার্টেড কমা মিনা সেই টু আই ডু দা ওয়ার্ক ফুল স্টপ কোটেশন শেষ. তাহলে এবার আমরা যদি এটাখানে চেঞ্জ করি তাহলে আই ডু দ্য ওয়ার্ক, লুক এট দিস হিয়ার, আমাদের এখানে দুটো বিষয় দেখতে হবে. একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স, তাহলে করসপন্ডিং পাস্ট টেন্স হবে. আর এটা কি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. তাহলে ইট উইল টার্ন ইনটু পাস্ট ইনডিফিনিট. তাহলে আমরা যদি লিখি কি রকম হবে, মিনা টোল্ড মি দ্যাট. আইটা কাকে বোঝাচ্ছে? আই মাই মি হলে তাহলে সাবজেক্টকে বোঝাবো. তাহলে শি, মিনা যেহেতু শি, আমরা এখানে ব্যাকেটে মিনা লিখতেও পারি. শি ডিড, যেহেতু কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, মূল ভার্বের ফার্স্ট ফর্ম হবে. এই যে আমরা এখানে লিখেছি শি ডিড দ্য ওয়ার্ক. সো এবার আমরা নাম্বার দুতে যাব. অর্থাৎ এটা যদি প্রেজেন্ট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে? এটা চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস.
তাহলে প্রেজেন্ট কন্টিনিউসে কি আছে, আমরা জানি সাবজেক্ট অফ ভার্ব, আমরা স্ট্রাকচার জানি অ্যাম ইজ অথবা আর হবে, প্লাস মূল ভার্বের সাথে কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এমিসার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সো এখানে কি হবে, এটা ওয়াজ অয়ার হবে প্লাস ভার্বের সাথে আইএনজি, দ্যাট সেম ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ যেভাবে হয় প্রেজেন্ট কন্টিনিউস এবং পাস্ট কন্টিনিউস ডিফারেন্স হচ্ছে কি, এমিসার থাকলে কি হবে ওয়াজ অয়ার হবে। সো জাস্ট আই ওয়ান্ট টু রাইট অ্যান এক্সাম্পল, সেম এই উপরের থেকে আমরা নিয়ে নেব, আই সেড টু মিনা কমা ইনভার্টেড কমা ইউ আর সিঙ্গিং এ সং। তাহলে এটা কন্টেন্স আসলো, আমাদের দুটো বিষয় দেখতে হবে, নাম্বার ওয়ান সেন্টেন্স ইউ আর সিঙ্গিং এ সং, এটা কন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি বুঝলাম এম ইজ আর আছে এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে, সো দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা এটা যখন চেঞ্জ করতে যাব তখন আমরা কি লিখব, আই টোল্ড মিনা দ্যাট আই টোল মিনা দ্যাট ইউ, তাহলে অবজেক্ট যদি আই মাই মি থাকে তাহলে সাবজেক্টকে বোঝাবে, ইউ হলে কাকে বোঝাবে অবজেক্টকে বোঝাবে, তাহলে মিনাকে বোঝাচ্ছে, দ্যাট শি, তাহলে আমরা এখানে লিখব শি ওয়াজ সিঙ্গিং এ সং, শি ওয়াজ সিঙ্গিং এ সং। তাহলে এখানে এমিসার আছে, এটা কন্টেন্স হয়ে গেলো, এটা ওয়াজ ওয়ার হয়ে গেলো, অর্থাৎ শি ইট ইজ ফার্স্ট থার্ড পার্সন সিঙ্গুলার, সো ওয়াজ বসবে, আমরা এইভাবে ওয়াজ বসাবো। ঠিক একইভাবে আমরা তিন নম্বর আসি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কী হবে, এটা চেঞ্জ হয়ে কী হবে, এটা পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হলো পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে এবার আমরা একটা উদাহরণ দিই, যেমন যে আগে লিখি যে স্ট্রাকচার হ্যাভ বা হ্যাজ বা হ্যাভ হবে, প্লাস মূল ভার্বের কী হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল, পাস্ট পার্টিসিপাল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হবে, হ্যাভ বা হ্যাজ হবে এবং সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ অথবা হ্যাজ বা হ্যাভ, এবং কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল। আর অন দ্য আদার হ্যান্ড আমরা ফার্স্ট পারফেক্টে কী পাই, যে ওখানে পাই কি হ্যাড, শুধু হ্যাড সাবজেক্টের উপর হ্যাড বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল। তাহলে জাস্ট উই ওয়ান্ট টু রাইট এক্সাম্পল, এখন আমরা এক্সাম্পল লিখব, কী লিখি, যেমন যদি লিখি শি সেড টু মি কমা ইনভার্টেড কমা ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটি হ্যাভ আছে এবং মূল ভার্ব ফার্স্ট পারফেক্ট, তাহলে কোন টেন্সের স্ট্রাকচার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় এবং রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স যদি হয়, তাহলে এটা চেঞ্জ যখন করবো তখন কী হবে, এটা শি তো ফার্স্ট টেন্স, শি টোল্ড মি দ্যাট, এখানে কী হবে ইউ, আই মাই মি হলে সাবজেক্ট, ইউ হলে কাকে বোঝাবো অবজেক্টকে বোঝাবো, তাহলে এখানে কী হবে অবজেক্ট হল আই, এখানে অবজেক্ট মি আছে, মি এটা সাবজেক্টিভ হবে, তাহলে আই, হ্যাভ আছে না, হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কোন টেন্স হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাড বসবে, তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। সো সেম ইফ ইউ রাইট হিয়ার দ্যাটস অ্যানাদার এক্সাম্পল, করিম সেড টু মি কমা ইনভার্টেড কমা I have gone to school. So think about that. Number one, say it. It is first tense. Third tense will change its corresponding past tense form. And it is I have gone. It is present perfect tense. Then present perfect hole contents of a past perfect. Then have takle kiyo be had hobe. So you have to write or I have to write. Kiyo amake likhte hobe ki. Ekhane Korim told me that you. এখানে আইটা কাকে বোঝাচ্ছে, আই মাই মি হলে কাকে বোঝা, সাবজেক্টকে বোঝায়, তাহলে আই হলে তাহলে কী হবে হি, হি হচ্ছে কে, করিম, তাহলে হি হ্যাড গন টু স্কুল। সেমই আমরা যদি আবার চার নম্বর আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে কী হবে, এখানে আমরা কী হবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেমি কন্টিনিউয়াস
প্রেজেন্ট পারফেক্ট করলে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী কী আছে? হ্যাজ বিন, আরেকটা কী আছে? হ্যাজ বিন অথবা কি হ্যাভ বিন, তাহলে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটাকে যদি আমরা যদি চেঞ্জ করি তখন কী হবে? এটা হ্যাভ বিন, শুধু হ্যাড বিন হবে, প্লাস সেম ভার্ব প্লাস আইএনজি যেভাবে থাকে ওভাবে থাকবে, ওখানে কোনো চেঞ্জ নেই। তাহলে এবার আমরা যদি লিখি যে করিম, করিম সেট, করিম সেট টু মি কমা ইনভার্ট কমা আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এবার আমরা যখন এটাকে চেঞ্জ করব তখন কি হবে? এটা করিম, করিম টোল্ড মি, টোল্ড মি কোন টেন্স? আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, সাথে আমাকে হিসেব করতে হবে, চিন্তা করতে হবে এটা কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উই হ্যাভ টু চেঞ্জ ইট ইন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দ্যাট কনজাংশন আমাদের বসাতে হবে, দ্যাট আই, আই মাই মি হলে কাকে বুঝাবে? সাবজেক্ট, তাহলে করিমকে বুঝাবে। তাহলে কী হবে? হি হ্যাড, হি হ্যাড ডান, হি হ্যাড বিন, সরি, হি হ্যাড বিন, হি হ্যাড বিন ডুইং, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ এইভাবে আমাদেরকে এই টেন্সগুলো আমাদের পরিবর্তন করতে হবে।